দীর্ঘদিন ধরেই বারবার খবরে আসছে শান্ত মেজাজের দাঁতাল হাতি রামলাল। জঙ্গলমহলের বাসিন্দারা শান্ত মেজাজের হাতিটিকে ভালোবেসে নাম দিয়েছেন রামলাল। এই দাঁতাল হাতি রামলাল খবরের সন্ধানে আপন মনে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়িয়েছে কয়েকদিন ধরেই। প্রথমে এই হাতিটিকে দেখা গিয়েছিল জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায়। হাতিটি দলের সাথে না থেকে একাই কারো কোনো সেরকম ভাবে ক্ষতি না করে আপন মনে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। কিছুদিন আগে এই হাতিটি গোয়ালতোড় শালবনির জঙ্গল হয়ে গড়বেতায় প্রবেশ করেছিল। গড়বেতা রাজ্য সড়কের উপর রাস্তা দাঁড়িয়ে গাড়ির মধ্যে সু ঢুকিয়ে খাবার আদায় করতে দেখা গিয়েছিল তাকে। অনেকে আবার বলেছিলেন রামলাল রাস্তায় দাঁড়িয়ে তোলা আদায় করছে। এই রামলাল ফের ঝাড়গ্রাম জেলার প্রবেশ করেছে। আজ শুক্রবার ভোর নাগাদ ঝাড়গ্রাম জেলার বালিভাষার টোল ট্যাক্সে হাতিটিকে ফের আপন মনে ঘুরে বেড়াতে দেখা যায়। সূত্রে জানা গিয়েছে গতকাল বৃহস্পতিবার বালিভাষা বিটের বড়াশুলি গ্রামে খাবারের সন্ধানে প্রবেশ করে দলমার এই দালছুট দাঁতালটি। ভর দুপুরে হাতি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। তবে রামলালকে এখনো পর্যন্ত সেরকমভাবে কারো ক্ষতি করতে দেখা যায়নি। বন দপ্তরের কর্মীরা রামলালকে দলে ফেরানোর জন্য চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছেন। রামলালকে দলে ফেরাতে এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তরের কর্মীরা।